Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো অন্য একটা মানে লাইফে প্রথমবার এনাকে নিয়ে আমি একটু করতে চলে এসেছি, মানে কথা বলতে চলে এসেছি আর কি। যে ভাবো না কি আর করবো এনার সাথে, কি করবো, কি আছে এনার। যাই হোক, আমি এটা থাম্বনেলে সুতপাদির ফটোটা দিয়েছি কারণ ওই রিলেটেডই আমি কথা বলবো, প্লাস সুতপাদিকেও কিছু কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে একটু সুতপাদিকে একটু কিছু কথা বলে নিই। তো সুতপাদি, অনেক আগে আমার একটু তোমার উপর একটু অভিমান হয়েছিল। তুমি একজনকে ওয়াইটিতে এসে তুমি তাকে মার জায়গা দিয়েছিলে, মানে কাকে তুমি মার জায়গা দিয়েছিলে? এই যে মা, যে ওয়ার্ডটা মা, সে মা ওয়ার্ডের মানে ফার্স্ট লেটারেরও মানে ফার্স্ট যে লেটারটা যে ভ্যালু আছে না, তার জুতোর যোগ্য সে না, তার জুতোর যোগ্য সে না। সে একটা মানে কি বলবো, একটা জঘন্যতম মানুষ, আর মা হিসাবেও সে একটা জঘন্যতম মহিলা। আর আমি আমার মাও বলে একবার তোমাকে বলেছিল যে যাকে তুমি মা ভাবছো সে কোনোদিনও তোমার মা হতে পারবে না। তো আমি সবসময় একটা বলবো যে ওয়াইটি যে মামুনি আছে মানে আমার মা, সে মানে কি বলবো, সে হলো তোমার বিগেস্ট ফ্যান। তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, কিন্তু সে সত্যি তোমাকে মানে তুমি যদি তাকে মা ভাবো কিংবা প্রথম থেকে যদি তাকে মা ভাবতে, বা এখনও কিছু হয়নি, তুমি যথেষ্ট ওনাকে রেসপেক্ট করো, তাকে যদি তুমি মার জায়গা দাও, মা ভাবো, তুমি আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি তুমি কোনো দিন রিগ্রেট হবে না, কোনো দিন তুমি রিগ্রেট হবে না। একটা আরেকটা মাকে তোমার যে নিজের মা আছে ওরকমই আরেকটা মা ওয়াইটিতে তুমি পেয়ে যাবে। সেটাই সুতপাদিকে বলা, কাকে মা ভেবেছিলে, কাকে? তো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে প্রথমবার আমি কারো রস বার করতে এসেছি, এত বুড়ি একটা বয়স্ক মহিলার রস। এই বুড়িটাকে নিয়ে কোনোদিন আমি ভিডিও করিনি, এই লাইফে প্রথমবার। ভেবেছিলাম আরেকটা চ্যানেল থেকে করব, কিন্তু আরও বেশি কিছু বলতে হলে তখন আরেকটা চ্যানেল থেকে করবো। আজকে একটু হালকার উপর দিয়ে দিইনি, তারপরে একটু মানে ব্যাপারটা আরও হবে আর কি, জমবে ব্যাপারটা, তারপরে তো আছেই, তারপর তো দেবই রামপাঠ, বুঝতে পেরেছ? আমি টুনটুনি বুড়ি নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি। টুনটুনি বুড়ি, তোর তো খুব রস রে, রস একদম ফুট ফুট করে বেরোচ্ছে। টুনটুনি বুড়ি না মানে এখনও পুরো অ্যাক্টিভ আছে। কি বলো তো, কিসে অ্যাক্টিভ মানে বুঝতেই তো পারছো, মানে এখনও খুব টাটকা আছে, মানে তারটা খুব টাটকা আছে, বুঝতে পারছো? তার না খুব খুব রস, তার উপরে নিচে মানে নিচের বেশি রস আর কি, মানে নিচের রসটাই তো আসল রস আর কি, তাই না? উপরেও রস থাকে, নিচের রসটা অনেকটা বেশি আর কি, মানে নিচে দিয়েই তো সব কাটবার। তো এই যে বুড়ি, এই বুড়ির চরিত্র ঠিক নেই, বুড়ি চরিত্র ঠিক নেই। বুড়ি এই বয়সে তো অফিস টফিস করছে, সেটা তো জানি, ভাই ওয়াইটিও করে, ইউটিউবও করে। আরে বুড়ির কত বয়ফ্রেন্ড আছে চিন্তার বাইরে, বুড়ির চরিত্র ঠিক নেই। বুড়ি অনেক বয়সে বরটাকে খেয়ে নিয়েছে, বরটা টপকে গেছে। আরে ওই বয়সে কোথায় লা, না না কোনো বাজে কথা না, বাজে কথা না, এই চ্যানেলে ওইভাবে বাজে কথা না, বাজে কথার জন্য তো আরও ব্যবস্থা আছে, তো আরো হালকা করে দিচ্ছি। বুড়ি মানে ওই যে বরটা টপকেছিল, মানে কি বলতো, মানে বুড়ি খুব তখন কলা খেত, কলা খেতে খেতে কলাটা মুখে দিয়ে খুব কলা, বিভিন্ন টাইপের বুড়ি কলা খেতে ভালোবাসে। তো বুড়ি যে মানে লিগাল কলা যে দিত আর কি, লিগাল কলা আর কি, ইললিগাল কলা তো অনেক আছে, লিগাল কলা যে দিত সে টপকে গেল। কোন বুড়ির কি দুঃখ, কি দুঃখ, কি বলবো। আরে লিগাল কলা যদি টপকে যায়, ওটা তো পার্মানেন্ট কলা, প্রত্যেক রাতে ওই কলা খেতে পারবে, চাটতে পারবে। আরে কলা, বুড়ি রাত্রে কলা খায়, আমরা যেমন ব্রেকফাস্টের পরে কলা খাই, বুড়ি রাত্রে কলা খায়। আর এখন যখন বরটা টপকে গেছে, এখন ওই যে অন্য একটা ব্যবস্থা আছে, মানে কোথায় একটা যায়, ওখানে গিয়ে ওই সন্ধ্যেবেলা কলা খায়, ওই যে অফিস করে এসে মানে অফিসের যে স্ট্রেসটা আছে, বডির স্ট্রেসটা, সেটা গিয়ে বুড়ি কলা খেয়ে বার করে। এইবার লিগাল কলা দাতা,
লিগাল কলা দাঁতা অনেক আগে টপকে গেল। আরে টপকাবেই তো, বুড়ি মানে বুড়ি এমন অত্যাচার করেছে, এমন জোরে কলা খেয়েছে, এমন জোরে কলা খেয়েছে মানে কলারটাকে কামড়ে দিয়েছে, বুড়ি কলারটাকে পুরো কামড়ে দিয়েছে। এইবার ওই জায়গা কামড়ালে ছেলেদের কি অবস্থা হয় বুঝতেই পারছো? উই আর অল অ্যাডাল্টস, উই আর মোর দ্যান অ্যাডাল্টস, উই আর মোর দ্যান অ্যাডাল্টস। এইবার ওই কষ্টেই বুড়োটা, ওই বুড়ির যে হাজব্যান্ড, টপকে গেছে। কিন্তু 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 বুড়ির তো প্রচণ্ড রোষ, টপ টপ করে ঝরছে, টপ টপ করে জল পড়ছে। আরে জল মানে করে জল, আরে বুড়ির খুব দুঃখ হলো না, ওই যে বরটা যখন মরে গেল বুড়ির চোখ দিয়ে খুব জল পড়ছিল, তখন গিয়ে বুড়ি না চান করেছে, চান করে সব মানে যাতে মানে মনের কষ্টটা দূর হয়, তো বুড়ির সারা শরীরে খুব জল, হ্যাঁ জলটা না টপ টপ করে পড়ছে, টপ টপ করে জলটা পড়ছে। এবার বুঝেই লিগাল কলা দাঁতাটা চলে গেল, তখন তো যৌবন না তখনও বুড়ি, আরে এই বয়সেও বুড়ি যা হ্যান্ডেল মারছে, হ্যান্ডেল মানে কি এত কাজ করছে, বড় বড় মানে হ্যান্ডেলিং করছে, বড় বড় ফাইল হ্যান্ডেলিং করে, কি বলছো, খালি বাজে কথা না, খালি ওরা ডোন্ট টেক মি রং, ডোন্ট টেক মি রং, বুড়ি বড় বড় হ্যান্ডেল মারে, হ্যান্ডেল হ্যান্ডেল মারে, ফাইল হ্যান্ডেলিং করে, ক্লায়েন্টস হ্যান্ডেলিং করে, তারপরে তবে ক্লায়েন্টের সাথে মানে অফিসের পরে যে মিটিংটা হয় হ্যান্ডেল মারে দারুণ, ওর যে নতুন ক্লায়েন্টটা যা হ্যান্ডেল মারে না, বুড়ি এই বয়সে যা হ্যান্ডেল মারতো, আরে বুড়িকে স্যালিউট, আরে এই বয়সে তো সব ভাই মানে কি বলে মানে না ওইটা আমি বলবো না, আরে এই বয়সে তো সব ঝরে ঝরে পড়ে, কিচ্ছু তো আর প্রোডাকশনই থাকে না, বুঝতে পারছো, যেখান থেকে রসটা টপ টপ করে জলটা পড়ে ওটার প্রোডাকশনই থাকে না, কিন্তু বুড়ির বুড়ির সুপার প্রোডাকশন আছে, বুড়ির প্রোডাকশন বন্ধ হয়নি, বুড়ির মানে পুরো একদম মেকানিক দিয়ে পুরো মেকানিজম করে নিয়েছে জায়গাটা, বুঝতে পেরেছ, জায়গাটা পুরো। তো এবার বর তো ওই বয়সে টপকে গেছে, কিন্তু বুড়ির যে টপ টপ করে জল পড়ছে, উপর দিয়ে জল পড়ছে, নিচ দিয়ে জল পড়ছে, সেটা কি যৌবনটা খড়ি যৌবন, বুড়ি কী করবে, তখন তো বুড়ি ছিল না, তখন তো ইয়াং ছিল, ওই যে বর লিগাল কলা দাওয়া, লিগাল কলা দাওয়াটা যে মারা গেল, তো তারপরে এরকম মানে অত কচি মানে কবে মারা গেছে আমি ঠিক এইজটা আমার মনে নেই, মানে অনেক আগেই টপকে গেছে পুরোটা, তো ওইটার বুড়ির ফ্রাস্ট্রেশন, এবার ওইটাই তো বিভিন্নভাবে ফ্রাস্ট্রেশন বুড়ি বার করে, কিন্তু বুড়ি এই বয়সেও কিন্তু প্রচণ্ড দারুণ হ্যান্ডেল মারে, হ্যান্ডেলিং করে সব কিছু দারুণ, একেই ইউটিউব, তারপরে চাকরি, তারপরে হলো ক্লায়েন্ট হ্যান্ডেলিং, যা বুড়ি করছে এই বয়সে প্রচণ্ড বুড়ির রস, প্রচণ্ড রস, কী তাই না টুনটুনি বুড়ি, তোর তো খুব রস, খুব রস, তাই না? শুধু সেটাই না, এইদিকে রস তো আছে, ওইগুলো তো আছে, ওগুলো বললাম, বুড়ি হলো মহাবজ্জাত বুড়ি, মহাবজ্জাত বুড়ি, মানুষকে কী করে ইউজ করতে হয়, কী করে ইমোশনাল করে ব্ল্যাকমেল করে নিজের সব, বুড়ি হলো বুড়ি রাজনীতি করতো, তো বুড়ি একদম বড় খেলোয়াড়, সাংঘাতিক বড় খেলোয়াড়, কীভাবে মানুষকে ম্যানিপুলেট করে ইউজ করে মানুষের ইমোশনকে নিয়ে খেলা করা যায়, এটাতে বুড়ি ওস্তাদ, বুড়ি কিন্তু ওস্তাদ, যেরকম সুতোবাদীর সাথে খেলেছে, সুতোবাদীর ইমোশনের সাথে খেলে, আরেকজনও আছে তার ব্যাপারে আমি বলছি পরে বলছি, হ্যাঁ বুড়ি বুড়ি এটাতে ওস্তাদ, যেরকম হ্যান্ডেল মারাতে বুড়ি এই বয়সে ওস্তাদ, ফাইল হ্যান্ডেলিং, কাস্টমার হ্যান্ডেলিং, ডোন্ট টেক মি রং, ফাইল হ্যান্ডেলিং, কাস্টমার হ্যান্ডেলিং, অ্যান্ড অফিস হ্যান্ডেলিং, ইউটিউব হ্যান্ডেলিং, অল দিস, অল দিস, ওকে? কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো বুড়ি কতদূর বুড়ি বজ্জাত, এক নম্বরে বজ্জাত বুড়ি, সুতোপাদীর নামে কি জঘন্যতম কথা বুড়ি বলেছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সুতোপাদীর তো নিশ্চয়ই মানে যার উপর দিয়ে যায় না সে কোনোদিন ওটা ভোলে না, তো সুতোপাদীও কোনোদিন এটা ভুলবে না, তো প্রথমে সে কী ছিল, কী করেছে সে সুতোপাদীর সাথে, সে তাকে মানে ভীষণ ভালোবাসতো তার মেয়ের মতো, না আল্লাহ বুড়ি ইচ্ছা করছে না, এই জায়গাটা ভীষণ ব্যথা করছে, ও তাই জন্য এরকম খুশি মারছি, বুড়ি খুব ব্যথা করছে, হ্যাঁ তো এটা ইচ্ছা করছে, হ্যাঁ বুড়িটার জন্য,
তো এইবার সুতপাতি তার মেয়ের মতন ছিল, মানে ভীষণ ভালোবাসতো বাবা মেয়ে, মা মেয়ে। তবে সুতপাতিকে পেছন থেকে বুড়িটা সাংঘাতিক জোরে লাথি মারলো, খুব জোরে লাথি মারলো। হ্যাঁ, কি না MSL হয়ে বুড়ি একদম, এবার MSLকে তো চাটতেই হবে। তখন বুড়ির অত ভিউ ছিল না, MSLকে চাটতে গিয়ে সুতপাদিকে নোংরাতম নোংরা কথা বলেছিল এই বুড়ি। সবাই সেটা জানো, সেটাও বাইটিতে সবাই জানো। আর এই বুড়ি ওই যে মিটাপে গিয়ে, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল বাইটিতে, মৌর মিটাপ কি জানো, মোর নামটা কি জানো চ্যানেলের, ভুলে যাচ্ছে, ও সরি সরি, হ্যাঁ ক্রিয়েশন অফ মো, হ্যাঁ ক্রিয়েশন অফ মোর মিটাপে। বাবা এই বুড়ি কত কি নাটক, সে সুতপাদিকে সামনে পেয়ে তার বুড়ির মনে ফুটফুট করে জল পড়ছে করে আদর করছে। শালা পচ্চাত বুড়ি, শালা তুই যদি বয়সে মানে বড় না হতিস না, তোকে ইচ্ছা করে টাচ করে গিয়ে তোকে থাপ্পড় মারে। এই বুড়িগুলো খুব রস না, তোমার রস হ্যান্ডেল মারছ, খুব হ্যান্ডেল মারো না, খুব হ্যান্ডেল মারো, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ইউটিউব হ্যান্ডেলিং করো না, হ্যান্ডেলিং করো, বজ্জাত পানা কেন, এই বয়সে একটা মরার বয়স হচ্ছে, লজ্জা করে না এই বয়সে এত বজ্জাত পানা করতে। মানুষের ইমোশনকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, কিভাবে মানুষের সাথে পলিটিক্স খেলা যায় এই বয়সে, পলিটিক্স উপরে গিয়ে ভগবানকে কী জবাব দিবি বুড়ি, বজ্জাত বুড়ি কোথাকার। বুড়ি তোর কীর্তি গোলাপ কিন্তু অনেকেই জানে, আমাদের সঞ্জয়দা কিন্তু খুব ভালো করে জানে তোর কী কী কীর্তি আছে। বেশি বাড়িস না, বেশি লাগতে আসিস না, যেরকম ফ্রডমো করে ভিউ কামাচ্ছিস ওয়াইফাই খুলে, সব মোবাইল খুলে, ফেসবুকে এইদিকে ওইদিকে পেজে ওরকম করে, খুব তো ভেবেছিলিস না মানে আমাদের সীমা আন্টিকে ফাঁসানো, এটা বলছো এইভাবে ইল্লিগাল ভাবে বুড়ি ভিউজ কামায়, তার মনে মানে হারে বজ্জা, হারে হারামি, যেটা বলে হারে বজ্জা, হারে হারামি এই বুড়ি। আর সেখানে এই সুতপাদির নামে কি না কি বলেছে। আর আজকে তো সীমান্তির ভিডিও দিয়ে এটা সবাই নিশ্চয়ই দেখেছো, এটা প্রমাণিত যে এই বুড়ি ওই যখন ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশকে সীমা আন্টির বিরুদ্ধে বা বাকিদের যাদেরকে নিয়েও জঘন্যতমভাবে করেছে, সবই বুড়ি বজ্জাত বুড়ির কাজ। হ্যাঁ সবই বজ্জাত বুড়ির কাজ, এই বয়সে নোংরামো করছিস, এই বয়সে হ্যান্ডেল মাছি ফাই হ্যান্ডেলিং অল হ্যান্ডেলিং করছিস, আর তার মধ্যে বজ্জাত দিবেন, মরবি তো, যখন মরবি একটু শান্তিভাবে মরতে চাস না, অনেক তো বয়স হয়েছে, এই বয়সে নোংরামো করতে লজ্জা করে না, লজ্জা করে না। হ্যাঁ তো যেটা বলছে বুড়ি, তোর কিন্তু হেভি, যা সব সবাই জানে না, অনেকেই কিন্তু জানে তোর সব কুকীর্তি, অনেকেই জানে, সামলে থাক, হ্যাঁ বেরি ফকর ফকর করবি না, হ্যাঁ একটা চ্যানেলের পেছনে তুই পড়েই আছিস কি না, রুমকি 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 রুমকি, হ্যাঁ এখন কি রে, এখন শুনেছি সাধন কাকুর পেছনে পড়েছিস, কি রে বাবা ওখানে হ্যান্ডেল মারতে চাস নাকি, মানে হ্যান্ডেল করতে চাস সাধন কাকুকে, সাথী দিদি সামলে, কুচকরি নোংরা রসালা বুড়ির তোমার বরের নজরে পড়ছে গো, তোমার বরের উপর নজর পড়ছে, একদম সামলে ঘরের মধ্যে বন্ধ করে রাখো আমাদের সাধন কাকুকে। সাধন কাকুকে দেখে কি রস টপ টপ করছে নাকি, সাধন সুতপাদি ঠিকই বলছে, ওই কি একটা নিয়ে ছাদে উঠেছিলিস না, ওটা না জায়গা মতন তুই ওটা হ্যান্ডেল ঠুকিয়ে দে, মানে ওটা হ্যান্ডেলিং করে নে আর কি, ঠিক করে হ্যান্ডেলিং কর, বুঝেছিস বুড়ি, তুই অনেকবার বেড়েছিস, অনেকবার বেড়েছিস। এবার আরেকজনও আছে অবশ্যই, তাকে আমি আন্টি বলেই ডাকি, তার আমি নাম নিয়েই বলবো, সোমা আন্টি। সোমা আন্টি যদিও ইদানিং কিছু ভিডিও আমি দেখিনি তোমার, যেহেতু তুমি আমাকে বল মানে অনেক মানে কিছু কিছু সময় বলেছো যে তুমি নাকি আমাকে স্নেহ করো, আমাকে ভালোবাসো, ভালো করেই তুমি কথা বলেছো, তো ভালো করে তোমাকে আমি একটা কথা বলতে চাই, এখন ভালো করেই বলছি, কারণ আমাদের সবারই হিউম্যানিটি আছে যে ভালো করে কথা বলে, মানে পার্সন টু পার্সন আর কি, একজন আরেকজনের সাথে যদি ভালো করে কথা বলে তো উত্তরটাও ভালো করেই দেওয়া উচিত, কিন্তু তুমি যেটা করছো
তোমাকেও ঠিক ওই বুড়ি তো বাদই দিলাম, তোমাকেও এটা মানায় না এই বয়সে, এই বয়সে তোমাকে মানায় না, এই বয়সে তুমি তো তোমার কাছে সব কিছুই আছে, যথেষ্ট তুমি ফাইন্যান্সিয়ালি খুবই ভালো আছো, যথেষ্ট বয়স হয়ে গেছে, তো এই বয়সেই এতটা নিচে নেমে এতটা লো লেভেল হয়ে তোমার ভিউজ তুমি কামাচ্ছ, তো তো এত তোমার নেশা ভিউজের সেটা দেখে সত্যি অবাক লাগে, সত্যি মানে কি বলবো, মানে বয়স হিসাবে তো রেসপেক্ট করা হচ্ছে, সেই রেসপেক্টটা না ডাউন হয়ে যায় এরকম যদি ছ্যাঁচড়া পানা করো। তোমার হাঁটুর বয়সী সুতপাদি, তোমার থেকে অনেক ছোট, হাঁটুর বয়সী তোমার। হ্যাঁ, এবার কালকে আমি ইপ্সিতাদির ভিডিওটা দেখলাম, তোমার ভিডিও আমার দেখা হয়নি, ইপ্সিতাদি বললো যে তুমি নাকি ওই সুতপাদির মুখ দেখাও নাকি খুব পাপ। আজকে আজকালের সমাজে দাঁড়িয়ে 2023-তে দাঁড়িয়ে তুমি একজনকে বলছো মুখ দেখা পাপ তোমার এই বয়সে, মানে তোমার থেকে মানুষরা কি শিখবে? তুমি ভিউজের জন্য, তুমি অন্যদেরকে ভিউজের জন্য বলছো, তো তুমি তো অনেকটা নিচে নেমে গেছো ভিউজের জন্য। ইপ্সিতাদি তো ঠিকই বলেছে যে তাহলে বলি তোমার বরের যে টপকেছে, তুমি একটা অপয়া, তোমার জন্য বর টপকেছে, কেমন লাগবে তোমার শুনতে, কেমন লাগবে শুনতে? তো বলি কি যে মানে কি বলবো আর কি, ওটা আমি তোমাকে বলছি না যে তুমি পূজা পাঠ করো এই করো, এইসব অ্যাডভাইস আমি কাউকে দিই না, যে যেটা ঠিক মনে করবে করবে, কিন্তু এই বয়সে সেটা হাঁটু তোমার মেয়ের মতন একজনকে তুমি বলছো মুখ দেখা পাপ, এটা করে তুমি কতটা যে নিচে নামছো, কতটা যে নিচে নেমে গেছো, রেসপেক্ট থেকে কেউ তোমাকে রেসপেক্ট করতে পারবে না, মানে যারা একটুও তোমাকে রেসপেক্ট করতো না তারা কিন্তু রেসপেক্ট করবে না, এরকম করো না সুতপাদিকে। আর এই বয়সেও বা তোমার এত কিছু ইউটিউবের নেশা আমি বুঝতে পারছি না, তোমার তো সব কিছুই আছে তাই না, তুমি তো ওয়েল সেটেল, তুমি তো মানে একটা মানে সার্টেন এজ অনেক আগেই তুমি পেরিয়ে গেছো, এখন তোমার ইউটিউবের জন্য একটা মেয়েকে এইভাবে নোংরা তোমার নোংরা কথা বলছে, মানে হোয়াট ইজ দ্য নিড আমি বুঝতে পারছি না, কি নিড থেকে তুমি এটা করছো, নাকি এই বয়সেও মানে ওই বুড়ির মতন তোমার অনেক কিছু নিড আছে যেটা স্যাটিসফাই হয়নি, মানে সত্যি তোমাদের দেখে না কি বলবো খুবই লজ্জা লাগে, আমাদের মতো হাঁটুর বয়সী মেয়েদের না খুব লজ্জা লাগে। আর এই বুড়ি টুনটুনি বুড়ি, হ্যাঁ বেশি বাড়বি না টুনটুনি বুড়ি, হ্যাঁ তো টুনটুনি না একদম ছেটে ফেলে দেবো, বুঝতে পেরেছিস? চলো ভাই আর বড় করবো না এই বুড়িদের নিয়ে, বাবা এই বুড়ি কি নোংরা বুড়ি, বাবা রে কি বিচ্ছিরি বুড়ি, এই বুড়ি রস এবার সাধন কাকুর পেছনে পড়েছে দেখে রস টম্বর টম্বর করছে, বাবা রে বাবা বাবা রাম রাম রাম। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থাকো, আর এই নোংরা বুড়িদি থাকে না সাবধানে থাকো, আমি বলবো এই যে টুনটুনি বুড়ি আছে না ইয়াং ছেলেরা তোমরাও সাবধানে থাকো, ঠিক আছে, বাই, লাভ ইউ অল।